এখন একটা সুতো নিয়ে নিয়েছি, এবার আমি ভুরুটা প্লাক করবো। আমার কি মনে হয় বলতো, আমি চুলটা নিজে একটা খুব ভালোই কাটি, একবার তোমাদেরকে কেটে দেখাবো, একটু বড় হোক সামান্য অল্প তোমাদেরকে কেটে দেখাবো, তোমরা নিজেরাও কাটতে পারবে। ভুরুটা প্লাক করে নিই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমার সকালে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কি বলতো, মানে আমি যদি সকালবেলা স্নান নাও করি না, তাও আমি সকালে উঠে আগে বাসি জামাকাপড়টা ছেড়ে নিই, কারণ আমি সমস্ত বড়দের মুখে শুনেছি যে রান্নাঘরে সবসময় বাসি জামাকাপড় ছেড়েই ঢুকতে হয়। তো যে কারণে আমি সকালে উঠে আগে সেই কাজটাই করি। আর আমি ছাদে এসেছিলাম জামাকাপড়গুলো মেলতে। আজকে ঘরে প্রচুর কাজ আছে, কাজ বলতে প্রথমে তো রান্নাবাড়ি তো আছেই, ওটা তো করতেই হবে। তাছাড়া রিমের ঘর আজকে, মানে ঘরটা আজকে ভেবেছি পরিষ্কার করবো, প্রচুর নোংরা করে রেখেছে ঘরটা। আর ঘরে দেখছি অনেক ঝুলো হয়ে আছে, সেগুলোকেও আজকে ঝাড়াঝাড়ি করব। আর কি বলতো, আমার দেখছি ভুরুগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, সেটাকেও আজকে আমি ফার্স্ট এড করব। তোমরা ভাবছো কি বলছে দিদি, দিদি হ্যাঁ সত্যি আমি নিজের ভুরুটা নিজেই কাটি, মানে ফার্স্ট এডটা নিজে করি। খুব দরকার না পড়লে আমি পার্লারে মানে খুব একটা যাই না, যেহেতু ফেসিয়াল করি না, ওই জন্য আমার খুব একটা যাওয়ার দরকার পড়ে না। আর কি বলতো, ও তোমরা ভাবছো ছুরি নিয়ে কি করছি, ছুরি নিয়ে অ্যাকচুয়ালি তো অ্যালোভেরা দিয়ে তোমার রিমের জন্য একটা ভাবছি কিছু চুলের বানিয়ে দেবো, কারণ রিমের চুলটা খুব রাফ হয়ে গেছে, শীতকাল আসছে না, তো রাফ রাফ হয়ে গেছে আর খুব ড্যান্ড্রাফ হয়ে গেছে। তো আমি অ্যালোভেরাটা কেটে নিয়ে যাব ঘরে, ওটাকে আগে আমি ভিজতে দেবো, তারপরে ওটা ওর জন্য কিছু একটা বানিয়ে দেবো। তো চলো আগে অ্যালোভেরাটা আমি কেটে নিই। কী সুন্দর অ্যালোভেরাগুলো হয়েছে না, কেটে নিই একটা একটা করে। তো বন্ধুরা, আমার অ্যালোভেরা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো এটার থেকে একটা দেখো কষ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তো? একটা দেখবে হলুদ রঙের একটা কষ বেরোচ্ছে, মানে বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না ছাদে। তো এই কষটা কিন্তু অ্যালোভেরার খুব বাজে, এই কষটাকে সবসময় ফেলে দিয়ে তোমরা ইউজ করবে, বুঝতে পারলে? তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা থাকে, এটা যদি জেল বানিয়ে তোমরা মাথায় লাগাও না, চুলগুলো খুব সফট হয় জানো তো। তো দেখো এটার এইগুলো তোমার এই হলুদ রঙের, এটাকে টক্সিন বলে, এটার ভেতরে যে টক্সিনটা আছে এটা তোমার বেরোলে পরে আমি এটা ঘরে নিয়ে যাব। প্রচুর টক্সিন থাকে কিন্তু, আমরা কিন্তু ডাইরেক্ট মাথায় লাগানোটা কিন্তু আমাদের উচিত না, মাথায় বা মুখে। আর এই অ্যালোভেরা তো খুবই ভালো চুলের মুখের জন্য, সবেতেই এখন ক্রিমের মধ্যে দেখছি অ্যালোভেরা অ্যালোভেরা সব জায়গাতেই অ্যালোভেরা। তো যখন আমার ঘরে গাছই আছে তখন সেটা মানে কি বলবো, ব্যবহার করাটাই মনে হয় ভালো না। আমার কি বলতো, বাইরের জিনিসের থেকে যদি নিজে ঘরে বানিয়ে নেওয়া হয় না, আমার মনে হয় সেই জিনিসটা বেশি কাজে দেয়। দেখো এখনও পড়েই যাচ্ছে সমানে, এটা কিন্তু টক্সিন, একদম বাজে টক্সিন, এটা যদি আমাদের স্কিনে চুলে লাগে খুব খারাপ হবে। তো যাই হোক এটা ঝরুক, তারপর আমি এটা নিয়ে যাব ঝরতে দিই, এখানে রেখে দিয়ে গেলাম। শাকও কেটে নিয়েছি আর এখানে তোমার রসুন ছোটো করে রেখে দিয়েছি, কারণ মূলো শাকটাও করে নেব। এদিকে দেখো মাছটাকে ভেজে রেখে দিয়েছি, আর এদিকে তোমার আলু আর কপিটাকে ভাজতে দিয়েছি, প্লেন করব। খালি টমেটো কুচি দেবো, আদা আর লঙ্কা, আদা বাটা দেবো আর লঙ্কা দেবো, যাই হোক এটা করে নিই, পাতলা ঝোল করব। মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে ফুলকপি আলুটা দিয়ে দেবো। চলো ফুলকপি আলুটা দিয়ে দিন। ঝোল আমার রেডি, চলো নামিয়ে ফেলি ঝোল। দেখো বন্ধুরা, আমি রান্না করছিলাম, আর একজনকে দেখো নিয়ে নিয়েছে, বদমাসটাকে দেখো কি নিয়েছে, কি নিয়েছিস? তাকা এদিকে তাকা, মুখ লুকালে চলবে না, তাকা এদিকে আমার দিকে তাকা, দেখি কি নিয়েছিস, কি নিয়েছিস, এটা কি নিয়েছিস, দিবি না, দিবি না তো আমাকে, দাও, তুমি স্নান করবে না এটা দিয়ে, দাও দাও মাকে, দাও তো, দাও মাকে, দাও দেবে না মাকে, তুমি এমনি করছো মাকে?
দা দা দেখছো আওয়াজ দেখছো দেবে না আমাকে দাও দাও তো বন্ধুরা আমার সমস্ত রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে এদিকে গ্যাস মুছে দিয়েছি রিমে টিফিন করে দিয়েছি আর এবার যেটা করব সেটা হচ্ছে যে আংটিগুলো আমি পরি সেগুলো আজকে সার্ফ জলে তোমার আর কি ভিজতে দেবো অ্যাকচুয়ালি কী বলো তো খাওয়ারগুলো সব লেগে যায় না তো চিকুকে খেতে দিই ভাত মাখতে গেলে ডিমকে খাওয়াই সব কী হয় বলো তো আংটিগুলোর ভেতরে নোংরা জমে যায় তো এটা কী করি সপ্তাহে একদিন করে তোমার পরিষ্কার করি তো যার জন্য তোমার সার্ফ জলের মধ্যে গুলে রেখে দিয়েছি সেটাকে আর গরম হতে দিচ্ছি আর এইগুলো আংটিগুলো আমার যত আংটি আছে সমস্ত আমি গরম জলে দিয়ে দিচ্ছি এগুলো আজকে পরিষ্কার করবো তো রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে জানো তো ঘুরুগুলো অনেক বড় হয়ে গেছে আমি এগুলো নিজেই কাটি মানে যতটুকু পারি নিজে আর কি কাটার চেষ্টা করি তো আজকে রিম চলে যখন যাবে স্কুল থেকে তখন আমি ভেবেছি আজকে আইব্রোগুলো অল্প একটু কেটে নেব নিজেই কাটবো ঘরে আর এদিকে তোমার সমস্ত ঝুল আজকে পরিষ্কার করব ঘরের মানে আজকে ঘরে যাবতীয় কিছু যত কিছু কাজ আছে সমস্ত কিছু আজকেই আমি করব তো রিম আগে চলে যাক স্কুলে ওকে খেতে দিয়ে দিই ওর বাবাও যাবে অফিসে তো চলো ওদেরকে খাওয়ার দাওয়ার দিয়ে দিই তো বন্ধুরা প্রথমে রিমের ঘর দিয়ে স্টার্ট করলাম আজকে রিমের টেবিলটা পরিষ্কার করলাম ওর ডেস্কটা মানে বইপত্রের জায়গাটা পরিষ্কার করলাম অ্যাকচুয়ালি রিমের ঘরে আসা মানে আমার মাথা ব্যথা হওয়া এত অগোছালো করে রাখে না আর ওর বই মানে বই খাতাগুলো বেশি আমি নাড়াঘাটা করতে পারবো না তখন এসে বলবে মা তুমি আমার বই খাতাগুলো কোথায় রেখে দিয়েছো কোথায় করেছো এই নিয়ে এক তুমুল কাণ্ড করবে তো এই ঘরটা আমার মোটামুটি গুছানো হয়ে গেছে চলো বাকি ঘরগুলো করে নিই মানে ঘর ফাঁকা থাকলে পরে এগুলো করা যায় আর সবসময় না করা সম্ভব হয়ে ওঠে না চলো এদিকের ঘরগুলো দেখি এবার ঝুলগুলো ঝেড়ে নিই ঘরের রান্নাঘরের কাজ শেষ বন্ধ করে দিই তো বন্ধুরা তোমার ঝুলগুলো পরিষ্কার করে নিই শুধুমাত্র যে বড় বাড়ি থাকলে হবে না বড় বাড়িটাকে যে মেনটেন করা যে কতটা কঠিন আর কাজের দিদিরা আর কত করবে ওদের যতটুকু মানে হিসাব আছে আর কি ততটুকুই করবে এর বেশি নিশ্চয়ই করবে না রিমের বাবা বলেছিল জানো তো যে একটা লোক পারমানেন্ট রেখে দিই সবসময়ের জন্য তো তখন গোলু যেহেতু ছিল আমি বারণ করেছিলাম কারণ ও সবাইকে কামড়ে দিত তো যখন তখন তো যেই কারণে তোমার আমি বারণ করেছিলাম যে না কোনো দরকার নেই আর আমাদের দু তিনজনের জন্য রান্নার জন্য আর লোকের দরকার পড়বে না আর বাপি মারা থাকলেও খাওয়ার বিষয়ে একটা ঝামেলা হয় না কারণ ওদের সত্যি কথা বলতে কারোরই খাওয়ার ঝামেলা নেই আমাদের ঘরে শুধুমাত্র রিম ছাড়া মানে রিম বাদে মোটামুটি কারোরই খাওয়ার নিয়ে অত ঝামেলা নেই তো তার জন্য আর লোক রাখিনি মানে এমনি কাজের দিদি যে কাজ করে যায় ব্যস্ত আছে টুকুন তো চলো আগে ঝুলঝুলগুলো ঝেড়ে নিই তারপরে ভুরুটা আজকে কাটবো অনেক বড় হয়ে গেছে আমি চুলটাও নিজে কাটতে পারি জানো তো তোমাদেরকে চুল কাটাও একদিন দেখাবো তোমরা নিজেরাও পারবে খুব ইজি করে কাটি তোমরা আবার ভাবছো যে বাবারে দিদিভাই কী বলছে চুলও আবার নিজে কাটে হ্যাঁ সত্যি আমি চুল নিজে কাটতে পারি আমি নিজেই কাটি বেশিরভাগ সময় এবার যেহেতু কাশ্মীর যাওয়ার ছিল বলে একটু স্পেশাল করেই কাটতে গেছিলাম পার্লারে নাহলে আমি নিজেরটা নিজেই কাটি তো চলো ঝুলটা পরিষ্কার করে নিই মানে কথা বলতে বলতে হয় না কাজ তো চলো হ্যাঁ সব ঘরগুলো করে নিই তো বন্ধুরা আমি ভুরু প্লাগ করার জন্য সুতো নিয়ে নিয়েছি যে সেলাই করে না সে দেখো কোথায় রাখলাম সুতোটা এরকম একটা সুতো নিয়ে নিয়েছি এবার আমি ভুরুটা প্লাগ করবো আমার কি মনে হয় বলতো আমি চুলটা নিজে একটা খুব ভালোই কাটি একবার তোমাদেরকে কেটে দেখাবো একটু বড় হোক সামান্য অল্প তোমাদেরকে কেটে দেখাবো তোমরা নিজেরাও কাটতে পারবে ভুরুটা প্লাগ করে নিই বলো তো মানে যতটুকু আর কি মানে কি বলবো ফার্স্ট এইড যেটাকে বলে সেগুলো আমি নিজেরটা নিজেই করতে পারি তার জন্য আর ডাক্তারের কাছে ছুটতে হয় না মানে স্বাভাবিকভাবে নিজেই করে নিতে পারি এই জন্য আর এইটুকুর জন্য আর পার্লারে যাই না বুঝতে পারলে তো আমি তো ফেসিয়াল খুব একটা করি না তো যেই কারণে তোমার পার্লার আমার না গেলেও চলে যেটুকু আছে আমি নিজেই করে নিতে পারি
কি আছে চিকু? মা কাজ করে। তো দেখো তো বন্ধুরা আমার ব্রু প্লাগটা কেমন হলো। যেহেতু সিঁদুরের টিপ পড়েছে ওই জন্য নাড়াঘাটা হয়ে গেছে টিপটা। তো যাই হোক, তো ব্রুটা প্লাগ করে নিয়েছি। পাউডার দিলে পরে না আমি ঠিক বুঝতে পারি না, যে কারণে আমি পাউডার দিই না, আর সুতোটা ফেলে দিই। তো যাই হোক, আমার ঘুরটা প্লাগ করা হয়ে গেছে, চলে এবার অন্যদিকে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলার চা। চলো চাটা খেয়ে নিই। আর দেখো আংটিগুলোকে পরিষ্কার করলাম, কি সুন্দর পরিষ্কার হয়েছে না? মাঝে মধ্যে যদি পরিষ্কার না করা হয় না, নোংরা ঢুকে থাকে ভেতরে। চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা আবার সেই রান্নাঘরে চলে এসেছি। আর কি বলো তো, আজকে রুটি তরকারি খেতে ভালো লাগছে না, তাই ভেবেছি আজকে চাও চাও করবো, ভেজ চাও চাও। তো তার জন্য দেখো সমস্ত মানে সবজি যেগুলো আছে কেটে রেখে দিয়েছি, যা যা আছে এটা দিয়ে আমি এবার চাও চাওটা চাপিয়ে নেব, করে নিই চলো। হ্যাঁ তো বন্ধুরা, আমার ভেজ চাউমিন রেডি। তো চলো এবার সবাইকে খেতে ফেতে দিয়ে দিই, খাওয়ার দাওয়ার খেয়ে নিই, আর গ্যাসগুলো সব পরিষ্কার করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।